এত সুন্দর মনোরম পরিবেশ, শুধু একটা বোর অভাব। যদি কেউ আগ্রহী থাকেন আমাদের ইনবক্সে আসবেন, আমরা এখানে। নাম জানি কি? আচ্ছা, ব্যাপার যেটা হচ্ছে যে অনেক দিন পরে আমি মোটর ব্লগে, আর আজকে মোটর ব্লগে একদম সেট আপ নিয়ে বেরোইছি। আর আজকে ব্লগ করার তেমন কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি অনেক দিন ধরে এই ব্লগ করি না। যদি বলেন যে আজকে কেন করতেছে দুদিন পরে আফটার 4 মান্থ, আজকে দেখলাম ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না। আর ভিডিও না ছাড়ার ফলে যদি কোনো সমস্যা হয়ে যায়, কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে তো একটা সমস্যা। কারণ আমার ইচ্ছা আছে যে আমি কিছুদিন পরে ভালোভাবে ব্লগ করা শুরু করবো। ভাবলাম যে একটা ভিডিও ছেড়ে রাখি, একটা ডেইলি ব্লগ করা যায়, সেই জন্য আজকে বেরোলাম একদম মোটর ব্লগ করতেছি। আর একটু সামনে গিয়ে পেট্রোল ভরতে হবে, কারণ বাইকে তেমন পেট্রোল নাই, আপাতত হাফটারের মতো আছে, দেন আর হাফটার ভরতে হবে। আর এরকম ভালো জায়গায় একটু স্পিডে উঠলে আসলে একটু ভালোই লাগে। আর এটাই হচ্ছে যে স্পিড মিটারে হচ্ছে ব্যাটারিটা খোলা, যার কারণে স্পিডটা তেমন শো করতেছে না। অনেকদিন বাসায় বয়ে থাকার কারণে ব্যাটারিটা ডাউন হয়ে যায়, যার ফলে আপাতত স্পিডটা তেমনভাবে শো করতেছে না। বাংকির দল ভোগে চাইছিলাম না তো বামা গুনে ছিল। আচ্ছা, ব্যাপার যেটা হচ্ছে যে ফরিদপুর হচ্ছে এখন পাটের সিজন, আর ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এই জন্য রাস্তার দুই সাইড দিয়েই পাট খুঁড়ে দেখা যাইতেছে। আর এখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে গিয়ে ফটোশ্যুট করবো, আর এখানে একটা সিনেমাটিক ভিউ দেখাবো। যাই হোক, বাইকের উপরে বসা যাক। আচ্ছা, চাবিটা অন করি, স্টার্ট দেই। ওকে, ইটস রাইট। এটা দেখা হচ্ছে যে
আর এখন যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি, আমার কাছে মনে হয় যে আরো যদি মন খারাপ থাকে, সময় যদি খারাপ যায়, একটা ভাইরাল লোক আর এই রোডটা হচ্ছে খালেক বাজার কলেজের একদম পাশ দিয়ে। আর আমার ক্যামেরায় হয়তো বা উপরে ভিউটা দেখা যাইতেছে না, কারণ আমার সেটা ফার্স্ট টাইম ওরকমভাবে হয় নাই। বাট রোডটা আসলে অনেক সুন্দর, অনেক বাতাস থাকে, আর উপরে দুই পাশে একদম গাছপালা, রোডের দুই সাইডে জাস্ট অন্যরকম একটা ফিল পাওয়া যায় এখানে আসলে। সবাই আসতে পারে, ডানে যাবো, ডানে গেলে দেবীনগরের রাস্তা, লাস্টে কোনো স্পেশাল ব্লক না, ডেইলি লাইফের ব্লক, রেগুলার এমন যাই। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটাকেও চাপ দিয়ে দেন, যাতে যখনই ভিডিও ছাড়ি সবার আগে আপনাকে ভিডিওটা পৌঁছে যায়। আর দেবীনগর হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, আপনার সাথে থাকেন, আমাদেরকে দেবীনগরে নিয়ে যাবো, খুব এনজয় করবেন। আচ্ছা, দেবীনগরের শুরুটা ঠিক এইখান থেকে, আর দেবীনগর সৌন্দর্যটা এখান থেকে কিছুটা খুব করা যায়। তো আমি আর কিছু বলবো না, এখন আপনাদেরকে একটা জাস্ট সিনেমাটিক ভিউ আমি দেখাবো। এই রোডটা মূলত ফাঁকাই থাকে, আর পাটের সিজন দেখে হয়তো অনেক মানুষজন আসছে। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে আমি যেখানে আড্ডা দিই, মূলত যেখানে বসি আমি, সেটা এই সামনের মোড় টাপে রইলেই আপনারা জাস্ট দেখতে থাকুন। এই জায়গা বসবি, what a view, bol edike ami dhuki nai but aajke ektu dhukbo, yes edike onek kichu ache, তাহলে আপনারা যদি আসলে ফরিদপুরটাকে চিনেন জানেন, আমি জাস্ট একটু বাম পাশে দেখাই, প্রত্যেকটা বাসের উপরে একটা একটা করে পাখি বসা, আর আমার কাছে কেন জানি এটাকে হাওয়ার হাওয়ার মনে হয়। আর সামনে হচ্ছে রাস্তাটা, আর রাস্তার কিছুক্ষণ মানে কিছু দূরে গেলে গেলে একটা একটা করে ব্রিজ, আর আমি সামনে ব্রিজে বসি, পাখি উঠতেছে, আর ওইখানে ওরা ফটোশ্যুট করতেছে, এই সাইডে একটা পুকুর লেকের মতো হয়তো বা। এই রাস্তাটা আগে এতটা ভালো ছিল না, আমি এখন ওর বাইকটা নিব, আর বাইকটা নেওয়ার পরে একটা সিনেমাটিক ভিউ দেখাবো, বাট তার আগে একটু সিনেমাটিক ভিউ দেখে আসে এটা। ওরা ততক্ষণ একটু সময় তুলু, আসলে ইচ্ছা হয় যে হারাই যায় জানেন, একদম ইচ্ছা হয় যে হারাই যেতে পারত। Thank you.
ব্যাপার যেটা হচ্ছে যে এখানে অনেকক্ষণ ছিলাম আর এখন এখান থেকে চলে যাব। আর ওকে কেমন লাগতেছে? আসলে অনেক ভালো লাগতেছে, এত সুন্দর মনোরম পরিবেশ, শুধু একটা বোর অভাব। যদি কেউ আগ্রহী থাকেন আমাদের ইনবক্সে আসবে। হ্যাঁ বউ নাই? না না, সিঙ্গেল মানুষ। আসলে তাইলে ও কি ও সিঙ্গেল? এলে তুই কি লিমন কি? যাই হোক, আমি হচ্ছে সিঙ্গেল আলটা পুরো ম্যাক্স। যাই হোক, এখন চা বলতে সবাই এক কাপ করে চারজনে চার কাপ চা খাবো। সামনে একটা দোকান আছে, এইদিকে তেমন লকডাউনের লও নাই, পুলিশ টুলিশ এইদিকে আসে না, মানে অনেকে চিনে না এই জায়গা। মডিফাই বাইক চালানোর একটা ফিল আছে অন্যরকম, এই জন্যই মূলত এটা নিয়া। চলে একটু মেন রোডে যাই, আর মেন রোডে গিয়ে একটা সিনেমাটিক ঘুরে গেছি। লেটস রাইড। আর মেন রোডটা আসলে আর অনেক বেশি সুন্দর, আপনারা আসলে না দেখলে বিশ্বাস করবে। বিশালতার উপমা তুমি আমার চোখেতে, সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি শতবার, রয়েছো তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না এরি রয়ে, ভেঙে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া লাগে। এই পথটা আসলে এরকমই আরো 2-3 কিলো, তো আমরা আসলে আগের জায়গায় ফিরে যাই, পাশাপাশি একটা সিনেমাটিক ভিউ দেখি। তাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটা আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো। সো গাইস, এতক্ষণ শুধু ফিল নিতেছিলাম আর এখন কথা বলতেছি। আর জায়গাটা তো আপনারা জাস্ট মোটর ব্লগের মাধ্যমে দেখছেন, আর বলার কিছু নাই, দেখেন। আর যদি কারো লোকেশন লাগে আমাকে একটা ইনবক্সে নক দিন, আমি বলে দিব। আর ভিডিও জাস্ট এখানে শেষ করে দিব, কারণ এখন আমি আর ব্লগ করতে চাইতেছি না, এখন একটু ফ্রেন্ড লেভেলে